রাস্তা দুর্গম হোক না কেন, মনের ইচ্ছে শক্তি থাকলেই যে কোনো অসাধ্য কাজ সহজে জয় করা যায়। প্রথম বাংলার বার্তাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চলেছে বাংলার কৌশিক ও দেবাঞ্জলি সহ বেশ কয়েকজন উদ্যমী বাঙালি। মানস সরোবরের পর এবার তাদের গন্তব্য সুদূর সাইবেরিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী প্ল্যাকার্ডকে পাথেয় করে আন্তর্জাতিক স্তরে যাত্রা শুরু হতে চলেছে। রোরিসের কলকাতা থেকে রাশিয়ার এই যাত্রায় থাকছে অনেক অ্যাডভেঞ্চার ও নতুন অভিজ্ঞতা। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ট্রান্স সাইবেরিয়ান রোরাসি যাত্রা এনে দেবে বাংলার বুকে এক নতুন পালক। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি মদন মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন রাশিয়ার কনসুল জেনারেল মিস্টার অ্যালেক্সি এম লাডামকিন, ডেপুটি কনসুল মিখাইল গ্যাসেপ সহ অন্যান্যরা। আমাদের যাত্রা হলো শুরু এখন বাজার সূত্র প্রমাণ সেতু বিজয় মাল্য এবং এই প্রথম সারা পৃথিবীর ইতিহাসে কলকাতা রাস্তা। এর আগে অনেকে গেছেন, লাইট করে গেছেন, শপিং করে গেছেন, ইনভিটেশনে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জির বার্তা নিয়ে আর তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, আগে দেখি নাই চক্ষু মেয়ে। এই যে মেসেজটা নিয়ে যারা যাচ্ছে তারা ঘরে ঘাসের ওপর দুটো শিশির বিন্দু আগেই দেখে, তারপর তারা যাচ্ছে রাশিয়ার ঘাসে কেমন করে শিশির বিন্দু। ও লাভলি, দিস ইজ ওয়াল সাইবেরিয়া মস্কো, ওখানে 14 মিটার বরফ থাকে, বরফটা কেটে বেরোতে হয় আর ভেতরে রুম টেম্পারেচার থেকে বেরোতে হয়। এবং আমি বলছি যে কৌশিক আর দেবাঞ্জলি গতবার যখন বললো যে আমরা যাচ্ছি 45,000 কিলোমিটার, আমি প্ল্যান করিয়েছিলাম, অনেকে ট্রিপ করেছিল, ওরা গুয়াহাটি থেকে ফিরে আসতো এক মাস ঢুকতে